গেল এক দশকের মাঝে বেতন বাড়ানোর দাবিতে প্রতিবাদ করেনি বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকরা। বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের মুখে পড়েছে বাংলাদেশে। নিউজিল্যান্ড ভিত্তিক সংবাদ মাধ্যম এশিয়া মিডিয়া সেন্টার শ্রমিকদের অসন্তোষ নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। মূল্যস্ফীতি ও নিত্যপণ্যের দাম দিনের পর দিন লাগামহীনভাবে বাড়ছে, তাই স্বল্প মজুরির প্রতিবাদে হাজার হাজার গার্মেন্টস শ্রমিকরা মজুরি বাড়ানোর দাবিতে আন্দোলন করছে। ফলে কয়েকশো কারখানায় উৎপাদন কার্যক্রম বন্ধ রয়েছে। বর্তমানে গার্মেন্টস শ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি 8,300 টাকা ছিল। শ্রমিক ইউনিয়নগুলো বেতন দ্বিগুণ করার জন্য বিক্ষোভ করেছে, যাতে গার্মেন্টস শ্রমিকদের বেতন ন্যূনতম 23,000 টাকা করা হয়। গেল সপ্তাহে সরকার কর্তৃক মজুরি বোর্ড গার্মেন্টস শ্রমিকদের বেতন 50% বাড়িয়ে 12,500 টাকা করে, যা চলতি বছরের ডিসেম্বর থেকে কার্যকর হওয়ার কথা ছিল। তবে এ বেতন বাড়ানো মেনে নেয়নি শ্রমিক ইউনিয়নগুলো। বেতন বাড়ানোর দাবিতে সড়কে আন্দোলন করতে গিয়ে পুলিশের সাথে সংঘর্ষে চারজনের প্রাণ গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। রাজধানীর মিরপুর গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের প্রভাব পড়েছে গাজীপুরের বিভিন্ন গার্মেন্টস ও টেক্সটাইল কারখানাগুলোতেও। শ্রমিক ইউনিয়নের নেতা প্রদীপ রায় যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এক সাক্ষাৎকারে বলেন, শ্রমিকরা বারবার উচ্চ মজুরির প্রতিশ্রুতি পেলেও তা বাস্তবায়িত না হওয়ায় তারা প্রতিবাদ করছে। তৈরি পোশাক শিল্পের জন্য বিশ্বে বাংলাদেশের সুখ্যাতি আছে। বাংলাদেশের জিডিপির 16% আসে এই খাত থেকে। 3,000 তৈরি পোশাক শিল্প কারখানা আছে। দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে গার্মেন্টস শ্রমিকরাও বড় ধরনের ভূমিকা রাখছে। বিশ্বের কিছু পরিচিত ব্র্যান্ড অ্যাডিডাস, H&M, গ্যাপ এর মতো প্রতিষ্ঠানের পণ্যও বাংলাদেশে উৎপাদন হয়। 2013 সালে রানা প্লাজা ধসে বড় ধকলে পড়েছিল পোশাক শিল্প। নির্মাণ কাজে ত্রুটি থাকার কারণে রানা প্লাজা ভবন ধসের ঘটনায় 1,000 শ্রমিক নিহত হয়। তখন দেশের পোশাক শিল্পের বাজারে টানাপোড়েন তৈরি হয়েছিল। ঢাকা ট্রিবিউনের তথ্য বলছে, গেল 20 বছরে পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে 2,000-এর বেশি শ্রমিক প্রাণ হারিয়েছে। এসব থেকে ধীরে ধীরে পোশাক শিল্প আলোর মুখ দেখতে শুরু করে। রানা প্লাজার ঘটনার পর ব্যাপক উন্নতি হয় এ খাতে। তবে এত কিছুর পরও বেতন নিয়ে সমস্যা রয়ে গেছে। মাজহারুল আলম, ইত্তেফাক।